ঘাটাল লোকসভায় বামফ্রন্টের প্রার্থী তপন গাঙ্গুলি আমি রাস্তায় ধানের সিং আমার প্রতীক, সকলের আশীর্বাদ চাই, শুভেচ্ছা চাই। সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে সবজি বাজারে গিয়েই প্রচার চালালেন বাম প্রার্থী। আজ 3রা এপ্রিল ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় দাসপুর বিধানসভা এলাকার বিভিন্ন হাটে বাজারে করজোড়ে ভোট ভিক্ষে করলেন। তিনি ভোটারদের সামনে গিয়ে বলেন, আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। দেশকে রক্ষা করার স্বার্থে, কৃষকদের স্বার্থে আপনারা আমাকে ভোট দিন। একমাত্র লাল ঝান্ডাই দেশবাসীকে শান্তিতে রাখতে পারবে, তাই লাল ঝান্ডাকে শক্তিশালী করুন। প্রার্থীর সঙ্গে ছিলেন সিপিএম নেতা তথা দাসপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী সহ অন্যান্য নেতারা। এদিন সকাল থেকেই প্রার্থী প্রথমে কলোরা বাজারে, তারপর টালিভাটাতে যান। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট, আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল লোকসভায় বামফ্রন্টের প্রার্থী তপন গাঙ্গুলি আমি রাস্তায় ধানের সিং আমার প্রতীক, সকলের আশীর্বাদ চাই, শুভেচ্ছা চাই। নতুন করে আবার দেশ এবং রাজ্যের পরিস্থিতির বদল ঘটাতে লাল ঝান্ডাকে শক্তিশালী করুন। লাল ঝান্ডা ছাড়া কোনো বিকল্প আমি তপন গাঙ্গুলি রাস্তায় ধানের সিং। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।